তো হে বন্ধুরা, আপনারা দেখেন বেঙ্গল এক্সপেরিমেন্ট, আবারও একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে। আপনারা কিন্তু দেখাতে বা জানাতে বা শেখাতে। তো আজকে আমরা কি করব, তো আজকে আমরা ছোট্ট একটা হাতের একটা জলজাহাজ বানাবো, হাতের মাধ্যমে জলজাহাজ বানাবো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা কি কি উপকরণ নিয়েছি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা নিয়েছি কটা লাঠির টুকরো, এই একটা টুকরো, এইটা হচ্ছে আইসক্রিমের কাঠি যেটা, সেটা নিয়েছি। আর খানি কটা নিয়েছি গার্ডার। তো আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম করব এটাকে লাগিয়ে নেবো এইভাবে। লাগানোর পর এখানে 3-4টে গার্ডার নেব, জাস্ট শক্ত হয় টাইট করে লাগিয়ে দেব, যতটা পারবো লাগিয়ে নেব। তারপরে সাইডে হালকা করে ই করে ফাঁক করে জাস্ট এটা এভাবে লাগিয়ে নেব। লাগানোর পর 2-3টে গার্ডার নেব, দিয়ে এখানে এভাবে লাগিয়ে নেব। হয়ে গেছে। এবং এই কাঠিটা যেটা আছে আমাদের, কাঠিটা ঠিক এইভাবে ভরলাম, ঠিক অপোজিট সাইডে আমাকে যেন এইদিকে ঘুরতে হয়, কিন্তু জলটাকে কাটবে এইদিকে এবং সামনে এগিয়ে যাবে, তার অপোজিট সাইডে আমরা ঘুরবো। যতটা পারবো আমরা এখন ঘুরবো। তো আমাদের জলজাহাজ রেডি। চলো পুকুরের মধ্যে বা বড় জলাশয়ের মধ্যে চলো। তো আমরা পুকুরের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে আমাদের সেই জলজাহাজটা, বা যেটা বলবো জলজাহাজের জ্বলনে চালানোর জন্য করেছি। চলো আমাদের পুকুর দেখে নাও। এই হচ্ছে আমাদের পুকুর, অনেক বড়। তো আমরা অত বড় পুকুরের মধ্যে ছোট্ট বড় একটা জলজাহাজ চালাবো। তো আমরা এখনো ঘুরিনি এবং জাস্ট এটা রাখলাম, রাখার পর এবার ছেড়ে দেব। দেখে নাও, দেখো কিভাবে চলছে। তো আর একবার ট্রাই করবো আমরা, আর একবার করবো। এবং আমরা একটু জুতো ফুতো খুলে নিই, একটু নামবো। তো আমরা রেডি করে নিয়েছি, এবার জলের মধ্যে নামবো। নামলাম, এখানে ছেড়ে দেবো। 1, 2, 3। খালি ঝমতে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা দেখলে ভালো রকম মজা হলো। তো এরকম মজাদার কেজি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা যদি লাইক বা শেয়ার করেন তাহলে আমরা পরবর্তীতে আরো বড় করে করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।